গেল ওই ইবনে জিয়াদের কাছে, সে তো মনে করছে হে তো খ্রিস্টান আসলে অসুবিধা নাই কিন্তু মুসলিম আসলে সমস্যা আছে, এই জন্য নিশ্চিন্তা বৈসা রইছে। আর পাদ্রি আসার পরে কই মাথায় আপনার কষ্ট হইতেছে নাকি? একটু মনোযোগ দিন, কথা কইলে একটু খেয়াল করেন, ইতিহাস তো সপ্তাহ টাইম না ওয়াজ করা যায় না, লম্বা ঘটনা আমি কোট করে আনছি, মেন মেন কিছু কথা কমু। এবার পাদ্রি ডাক দিয়ে কয়, আচ্ছা ইবনে জিয়াদ, খলি ইবনে জিয়াদ, আপনি এত সুন্দর চেহারার মানুষটাকে আপনি একজন মুসলমান হইয়া মুসলমানের কল্লাটা কাটলেন, এত সুন্দর চেহারা আপনার কি একটু ধর্মে ধরে নাই? আচ্ছা কথাটা কে বললো? কথা বুঝেন, কথাটা কে বললো? তাইলে বোঝা গেল মনুষ্যত্ব বোধ সবার ভিতরেই। একটা হিন্দু যদি আমাদের এই রাস্তার পাশে যদি অ্যাক্সিডেন্ট করে, আমরা মুসলমানকে তাকায় থাকবো? তাকে আমরা মেডিকেলে নিব কি না? তার চিকিৎসার জন্য টাকা তুলবো কি না? আপনারা হয়তো তো জানেন, দেখছেন শাহবাজপুর ব্রিজ যখন ভাঙ্গা ছিল, এখানে শত শত গাড়ি আটকা ছিল, আমার এই এলাকার মানুষগুলো প্রত্যেকটা গাড়িওয়ালাদেরকে নিজেরা রান্না কইরা কইরা তিন চার দিন খাওয়াইছে, কথা কোন ঠিক না বেঠিক? এটা হলো মনুষ্যত্ব। এই মনুষ্যত্ব বোধ যাদের ভিতরে থাকবে তাদের বিবেকটা জাগ্রত, কথা বলেন ঠিক কিনা? এবার খ্রিস্টান পাদ্রি ডাক দিয়ে কয়, ঠিক আছে আপনি এখানে কতক্ষণ থাকবেন? এবার ডাক দিয়ে কয়, আমি এখানে আজকে রাত্রটা থাকব। তো খ্রিস্টান পাদ্রি ডাক দিয়ে কয়, তাইলে একটা কাজ করেন না, একটা রাইতের জন্য কেল্লাটা আমার কাছে ভাড়া দিবেন নি। লোকটা কি মুসলমান না খ্রিস্টান? গভীর মনোযোগ, একটা রাইতের জন্য ইমাম হুসাইনের কল্লাটা আমার কাছে ভাড়া দিবেন নি। আরে ওই ইবনে জিয়াদ তো লুবি, লুবে পড়লে মানুষ যা মনে চায় তা করতে পারে। এবার ইবনে জিয়াদ কল্লাটা ভাড়া দিয়ে দিলেন, রাতের বেলা কল্লাটা নিয়ে ঘরের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে নিজের হাত দিয়ে কল্লাট গোড়াটারে রক্ত মোবারকগুলো পরিষ্কার করলেন, গলা কাটা গলার মধ্যে অনেকগুলো কারবালার বালু লেগে আছে, ওই পাদ্রি বালুগুলো আলাদা করে একটা বাটির মধ্যে রাখলেন। ইমাম হুসাইনের গলার বালু গুলাও তার কাছে দামি হয়ে গেল। ওই পাদ্রি ওই কল্লা মুবারকের রক্ত মুবারক তুলে তুলে আলাদা করে রাখলেন, আর কল্লা মুবারকটারে এইভাবে কুর্সার মধ্যে রাখলেন। রাইকা সারাটা রাত ওই কল্লাটা দেখিয়া দেখিয়া রাত্র কাটাইতেছে, আর কল্লাটার চেহারাটারে এমনে গসাইতেছে। কত ভাগ্যবান খ্রিস্টান পাদ্রিরে, যখন এই চেহারাটা এমন ভাবে মালিশ করতেছে, হঠাৎ করে পাদ্রি ডাক দিয়ে বলেন, রাত্র যখন গভীর হইয়া গেছে গো, আমি হঠাৎ করে তাকাইয়া দেখলাম ইমাম হুসাইনের চেহারা মুবারক থেকে একটা নূরের আলো বের হয়েছে। এই আলোটা শুধু মাত্র আমার গোড়ের তলির মধ্যে লাগে নাই, ওই পাদ্রি ডাক দিয়ে বলেন, হুসাইনের চেহারার নূরের আলোতে যাইতে যাইতে নূরের আলোটা একেবারে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার বলেন, একেবারে আসমান পর্যন্ত পৌঁছে গেছে। হে আমার শ্রমিক দলের বাবারা, ও আমার শ্রমিক সমিতির বাবারা, ব্যবসায়ী বন্ধুরা, তোমরা আজকে শ্রমিক নও, তোমরা আজকে নবীর প্রেমিকের একটা উদাহরণ দিলা, কারণ তোমরা শ্রমিক, তোমরা ব্যবসায়ী মালিক, ব্যবসা আমার নবীরা করেছেন, ব্যবসা ইমামরা করেছেন, ব্যবসা করা সুন্নতের আসল, লজ্জা করো না ও শ্রমিকের দল, আজকে তোমরা আহলে বায়তের প্রেমিকের প্রমাণ দিয়েছ। আমি তাখিরি ওয়াজের ভিতরে দোয়া কইরা যায় যেন আমার আল্লাহ তোমাদের জানমালকে হেফাজত, কান বন্ধ রাখেন না, জবানটা খুলে বলেন না আমি। এবার যেই মাত্র ইমাম হুসাইন আল্লাহ আকবারটা জোরে বলবেন, যেই মাত্র নূর মুবারকের আলোতে আসমান পর্যন্ত আলোকিত হইয়া গেছে গো, এবার
সকাল হয়ে গেল, কল্লা মুবারকটা নিয়ে বাহিরে আসলেন। ইবনে জিয়াদ বলে আমারে কল্লা দিয়ে দাও, তোমার সময় শেষ। পাদ্রি ডাক দিয়ে আমার একটু সময় আছে, এই সময়ের আগে তোমারে কল্লা দিতাম না। আমি তাকাইয়া দেখতেছি কোনো হুসাইনি প্রেমিক আসে কিনা। হঠাৎ করে একজন মানুষ আসলেন মুসলমান, ওই পাদ্রি ডাক দিয়ে কয় তুমি কে? আমি মুসলিম। কই কল্লাটা চিনি? কই এটা আমার জানের কল্লা। কই কে? কই নবীর নাতির কল্লা। পাদ্রি ডাক দিয়া কয় মানুষ পাইছি রে জালা জোরায় না, জালা জোরায় না রে, জালা জোরায় না, জালা জোরায় না রে। ওই পাদ্রি ডাক দিয়া কয় হুসাইনি পাগল, আর দেরি কইরো না, ওই কল্লাটা আমার হাতে থাকতে থাকতে আমি খ্রিস্টান রে, নবীর কালিমা পইরা মুসলমান বানায়া দাও। এবার মুসলমান হইয়া গেল, কল্লাটা দিয়া দিল, এত টাকার মালিক ডাক দিয়া বলেন, ও জগৎবাসী তোমরা সব সাক্ষী থাকো, আমি আমার যত সম্পত্তি আছে রে সব আমি আমার নবীর আহুলাদ জয়নাল আবেদিনের কাছে দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন, সব আমি আহলে বায়াতের মহব্বতে কুরবান করে দিলাম। এখন বিয়াদবে কল্লা নিয়ে একটা শাহী মহলে ঢুকলো, কিন্তু এখন ঢুকছে কোন ঘরে জানেননি, ওই ঘরটা হলো একেবারে অন্ধকার। ওরা মনে করছে ফর্সার মধ্যে গেলে কল্লা থেকে তালাবাত হয়ে সবাই দেখা মুসলমান হয়, হুসাইনের পাগল হইয়া যায়। আবার ঘরের ভিতরে লাইট জ্বালানো থাকলে ঠুট মুবারক লড়ে দেখা হুসাইনের পাগল হইয়া যায়, কল্লা মুবারক কাউকে জমা দিলে ঘরের ভিতরে রাখা আবার মুসলমান হইয়া যায়। এখন অন্ধকার ঘরের ভিতরে কল্লা নিয়া ঢুকামো, অন্ধকার ঘরের ভিতরে কল্লা নিয়া ঢুকাইছে, কেউ যেন বুঝতে না পারে হুসাইনের কারামতি। এবার ঘরের ভিতরে ঢুইকা ওই ইবনে জিয়াদের লোকেরা হুসাইনের কল্লার পিছনে পিছনে গুইরা গুইরা শুধুমাত্র জোরে জোরে গান গাইতেছে, তাদের কণ্ঠের আওয়াজে হুসাইনের তেলাবতের আওয়াজ যেন শোনা না যায়, এমন একটা সিস্টেম চালু করে দিল। বন্ধু রে ও আমার বাড়ি ওরার বাবারা, এবার ওরা যতই অন্ধকার ঘরের ভিতরে নাস্তা নাবুদ করতে চেষ্টা করে গো, ওই ঘরের ভিতরে ওরা শুধুমাত্র ঘুরা ঘুরা গান গায়ার চিল্লাই না, হাতের ভিতরে এক একটা মদের বোতল, ওই মদের বোতল নিয়ে মদ পান কইরা অশ্লীল গান বাদ্য শুরু করেছে। ইমাম হুসাইনকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর মারলো শান্ত হয় নাই, গলা কাটছে শান্ত হয় নাই, ওই বর্ষার মাথার মধ্যে কলা ঢুকাইলো, এর বিয়াদবরা শান্ত হয় নাই। আজকে যদি ইহুদি খ্রিস্টানরা কারবালার ঘটনাটা ঘটাইতো আমি মনটার মধ্যে বুঝ দিতাম, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়িরা ফুরাতের নদীর পানিতে উযু গোসল কইরা, ফুরাতের প্রান্তরে নামাজ পড়িরা মাথার মধ্যে পাগড়ি রাইখা, বগলের নিচে কোরআন শরীফ রাইখা, ইমাম হুসাইনের গলায় যারা ছুরি চালাইলো, এরা কি হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান? আরো জোরে বলো, এতে কোনো সন্দেহ আসেনি? ইমাম হুসাইনের কল্লা গোরের ভিতরে ঢুকাইয়া এখন মদের আসর বানাইছে। আপনাদের কাছে আমি জানতে চাই, যেই মাত্র মদের আসর বানাইছে, একটা মানুষ যখন অন্যায় করতে করতে সীমা পর্যন্ত পৌঁছে যায়, তখন আমার আল্লাহ আর বরদাস্ত হয় না, তখনই আমার আল্লাহ আজাব আর গজব দেয়। কথা কোন ঠিক কিনা? এবার ওরা যখন মদ পান করে গো, হঠাৎ করিয়া ওরা দেখতেছে আসমান থেকে একটা লোহার কলম ঘরের ভিতরে ঢুকে গেছে। কিসের কলম? লোহার কলম, এই যে নোট করে নিয়ে আসছি। অনেক লোকে আবার এই যে একটা লোহার কলম, সুবহানাল্লাহ, কলম এই যে বাবা কিসের কলম? লোহার কলম আবির্ভূত হয়েছে, সুবহানাল্লাহ। অত্যাচার বেড়ে গেছে, মানুষের কোনো হাত নাই, সেখানে আল্লাহ ডাইরেক্ট ডিল করবেন। কথা কোন ঠিক না? মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, ওলি আল্লাহর বিরুদ্ধে যদি তুমি কথা বলো, পৃথিবীর কেউ যদি তোমার তাকে প্রতিবাদ করার সাহস না পায়, স্বয়ং আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে।